আগে যে শান্তি ছিল, এখন কোনো কিছুতে শান্তি না। এখন কিভাবে চলবেন? সাধারণ মানুষ অনেক কষ্টে আছে, ওষুধে খরচ, এটার খরচ, ওটার খরচ। আগে শান্তি ছিলাম, আজ যাইতো বেতন পাইতাম, কাজ কাম করতাম, জিনিসের দাম কিছু কম ছিল, ঠিক আছে। আর চাকরি, আগে চাকরি পাওয়া যেত, ঠিক আছে। এখন বর্তমানে চাকরি পাওয়া যায় না। আগে যে 14-15 বেতন চাকরি পাইতাম অ্যাভেলেবেল। আর এখন সরকার যাওয়ার পরে এখন কোনো জায়গায় কাজে লেয় না। যেদিকে লাগতো 5 জন, এদিকে গেলে আপনি 3 জন, তা আমরা চলুন কিভাবে? কোন সরকার? আমি লোক সরকার যেটা ছিল আর কি। এই যে আমি যে বেকার হইলাম, কোম্পানি আগুন জ্বালাই দিল। আমি যে 2 মাস বই আসছিলাম, 2 মাস তো আমার কেউ খবর লেয় নাই। 2 মাসে আমার 30,000 টাকা করতে হয়েছে, বউ বড়ি বউ বাল বাচ্চা পালতে হইলে 2 মাস তো দেয় না। এখন বাধ্যতামূলক যে আমি কোনো খারাপ কাজ করি, তা তো সবাই আবার পিছনে ধীরে ধীরে দাঁড়াইবো, তুমি খারাপ কাজ করছো কি লেগে। অনেক ভালো কিছু না পেলে তো খারাপ কাজ অবশ্যই করতে হবে। আগে তো যেমনি খায় বাঁচতে পারছি, এখন যে মানে আপনি বললেন 3 দিনের ভিতরে, বললো 3 দিনের ভিতরে অটো উঠে নিতে হবে। 3 দিন যদি 3 দিন যদি অটো বন্ধ করে দেয়, 3 দিনের ভিতরে কি আপনার জিনিসের দাম কমাইতে পারবো না, গড় ভাড়া কমাইতে পারবো? আসসালামু আলাইকুম, আমি একটি চাকরি কোম্পানিতে চাকরি করতাম। আমি বেতন পাইতাম আপনার 12 ঘন্টা কাজ করলে 14,000 থেকে 15,000 টাকা। এখন আপনার গাজী কোম্পানি চাকরি করতাম, এখন কোম্পানি জ্বালা দেওয়ার পরে, ঠিক আছে, আমি এখন 3-4 মাস ধরে বেকার। যে কোনো জায়গায় আমি কাজ করতে কাজের জন্য যাই, তা আমাকে বলে 10,000 টাকা, 9,000 টাকা। আমার ফ্যামিলিতে আছে 6 জন, আমি একলা। 10,000-9,000 টাকা দিয়ে বেতন চলবো? অন্যায় করছে, ঠিক আছে, এই অন্য অন্য দলের অন্যায় করছে, ঠিক আছে। আমরা তো অন্যায় করি না, আমরা সাধারণ মানুষ, কাজ করছি, খাইছি, কোম্পানি জ্বালা দিছে, আমরা প্রায় 10,000 লোক বেকার। আমরা এতদিন ধরে বসে লইছি, আমাদের খবর তো কেউ লয় না। তখন আমরা কীভাবে চলবো? যে কোনো জায়গায় কাজ করতে গেলে বেতন কম দেয়। আগে সরকার ছিল যেমনি বাঁচতে পারছি, এখন বর্তমানে তো পরিস্থিতি খারাপ, এখন কোনোভাবে বাঁচা যায় না। জিনিসের দাম এত, ঘর ভাড়া দিয়া ফ্যামিলি একবারে চলা যায় না। আমাদের থাকাতে না থাকে একেবারেই ভালো। আমি লালবাগ পুস্তা গাজী কোম্পানি চাকরি করতাম, গাজী টায়ার টিউব। কাজটা ছিল আমার পড়াশোনার লাইনের কাজ, মানে বিশেষ করে টিউব বানাইতাম, টায়ার বানাইতাম, বড় একটা কোম্পানি ছিল, প্রতি মাসে 1 তারিখে বেতন দেয়া যেত। হ্যাঁ, বাংলাদেশে হইতো, বাংলাদেশের বাইরেও কিছুটা যাইতো, ঠিক আছে। কিন্তু কোম্পানি অনেক ভালো ছিল, আপনি 1 তারিখ অন আগে তো মাস শেষ গেলে বেতন ব্যাংকে ঢুকতো। এখন ডাচ বাংলা ব্যাংক, এশিয়া ব্যাংকে আমার অ্যাকাউন্ট ছিল, প্রতি মাসে 1 তারিখে বেতন ঢুকে যেত, আমি সুন্দর চলতে পারতাম। এখন এখন তো আপনি, আমি একটা অটো গাড়ি কিনছিলাম, অটো গাড়ি কেনার পরে এখন আমরা ফ্যামিলি চলতেইবো। এখন যদি আমি ফ্যামিলি চলতে চাই, তা আমি 10,000-9,000 টাকা চলতে পারবো না। বাদ একটা কিস্তি তুললে গ্রামীণ কোম্পানিতে আমি একটা কিস্তি তুললে গাড়ি কিনছি, কারণ আমি একলা, আমার ফ্যামিলিটা, আমার 6 জন মানুষ আছে, আমি পালতেইব, ঠিক আছে। অন গাড়ি কিনছে, অন গাড়িতে সরকার হঠাৎ করে অবৈধ করে লাইছে, ওখানে আমি কীভাবে চলবো? যে আগে তো বলতে, হ্যাঁ এটা অবৈধ হয়ে যাব, তাহলে আমরা এটা পরিবর্তন অন্য কিছু করতাম। আর অন্য কিছু আপনার বাংলাদেশে কী করবেন? বাংলাদেশে কোনো কিছু শান্তি নাই। আগে যে শান্তি ছিল, এখন কোনো কিছু তো শান্তি না। এখন কীভাবে চলবেন? সাধারণ মানুষ অনেক কষ্টে আছে, ওষুধে খরচ, এটার খরচ, ওটার খরচ। আগে শান্তি ছিলাম, আজ যাইতো বেতন পাইতাম, কাজ কাম করতাম, জিনিসের দাম কিছু কম ছিল, ঠিক আছে। আর চাকরি, আগে চাকরি পাওয়া যেত, ঠিক আছে। এখন বর্তমানে চাকরি পাওয়া যায় না। আগে 14-15 বেতন চাকরি পাইতাম অ্যাভেলেবেল। আর এখন সরকার যাওয়ার পরে এখন কোনো জায়গায় কাজে লেয় না। যেদিকে লাগতো 5 জন, এদিকে গেলে আপনি 3 জন, তা আমরা চলুন কিভাবে? কোন সরকার? আওয়ামী লীগ সরকার যেটা ছিল আর কি। উনি আমাদের আমাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করে নাই। আমাদেরকে প্রতি মাসে আপনি 1 তারিখে বেতন দিয়ে দিছে। ওনারাকে যারা ভালো না বাসে, যারা ভালো না পায়, ওনারাই খারাপ বলতে পারবো, কারণ আমাদের সাথে কখনো করে নাই, আমরা সঠিক বলতে পারবো না সেটা। কিস্তি রেডে তখন ভাই দানা দোনা করে দিতেছি, দেশেতে দানা করতেছি, চিন্তা করতেছি, জমি ব্যস্ত হবে নাকি, নাহলে আমি গাড়ি না চালাইতে পারি। এই যে আজকে আমি কাজে যাই নাই, আজকে আমার ফ্যামিলিতে একটা ডাইল ডালো করতে দেখাইছি, মানে এমনি যে কিছুদিন থাকি, তো ফ্যামিলি টাকা কাছে থাকুন যাবো না। আপনি আর বেতন বাড়ে না, কিন্তু গড় ভাড়া, ঠিক আছে, গড় ভাড়া খরচ তো ঠিকই বাড়ে, গড় ভাড়া খরচ ঠিকই বাড়ে, টাকা শহরে আপনি গড় ভাড়া কমাক, জিনিসের দাম কমাক, মানুষ যেমন খাইতে পারে, ওটা নিয়ে বাঁচতে পারবো। তখন তো বাসার মনে কোনো ই নাই, সিস্টেম নাই। পরবর্তী পদক্ষেপ যদি একবার বন্ধ করে দেয়, ওটা আমাদের কিছুদিন সময় দিতে হবে, সময় দেয়, এমনকি আমরা অন্য একটা কর্মস্থান দেওয়া, যেখানে আমরা গাড়িটা থয়ে গিয়া অন্য জায়গায় যেমন কাজ করতে পারি। এখন হঠাৎ করে যদি আপনি না করে দেন, বারেলা তো মানবো না, বারেলা কে মানবো, বারেলা মানবো না। বাসা বা দিতে হবে, রুম ভাড়া দিতে হবে, খাওয়ান খাইতে খাইতে হইব, এখন কোনো জায়গায় তো কাজ পায়ও না। এখন আমরা চিন্তা করি, আমাদেরকে সময় দেখ না, নিয়ম করেন, মান্য দেখ, যেমন আমরা চালাইতে পারি।
আগে কেমন ইনকাম করতেন, এখন কেমন ইনকাম? আগে আপনি ইনকাম কত না পায়, এই 18,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকা চলে যেত, আর এখন আপনি 10,000 টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়ে যায়। তত কারণ আপনার এই মানে পরিবেশ অন্যরকম হয়ে গেছে, অন মানুষ যে ব্ল্যাকমেল করে, কারণ আপনার মানুষ কাজের থেকে মানুষ বেকার বেশি, কাজের তো যদি মানুষ বেকার বেশি হয় তা আপনি এক জায়গায় কাজে গেলে আপনার 14,000 টাকা দিতে হয়, ওই জায়গায় আপনি বলবেন 9,000 টাকা, কারণ মানুষ অ্যাভেলেবেল পাইতেছে কাজ নাই। যার ফ্যামিলিতে 3-4 জন আছে ও ঠিকই চলবো, আর যার ফ্যামিলিতে আমার মতো একলা আছে ওই তো কোনো সময় চলবো না, এই আর কি। সর্বশেষ আপনাদের দাবিটা কি? সর্বশেষ দাবি হইলো আপনি যেমনি আমরা অটো করে আমরা লুটে ঘাটে চালাইতে পারি, মেন লোডে উঠতে না থাক, যেমনি চিপা যাবে চালাইয়া খাইয়া যেমন বামা ফেলে বাঁচতে পারি, এই হলো সর্বশেষ দাবি। শেখ হাসিনাও তো এরকম নিয়ম করছিল যে মেন লোডে উঠা যাবে না, হ্যাঁ হ্যাঁ, তারপরেও দেখলাম যে আপনারা চালাইছে, হ্যাঁ, এখন তো ডাইরেক্ট বলতেছে বন্ধ করে দিচ্ছে, তখন আপনি মানে এখন আইন কানুন ছিল না, ওখানে আমরা হ্যাঁ গাড়ি চালাতে দাও কিন্তু আইন কানুন অনেক কঠিন করো, যেমনি একটা লোক উপরে উঠলে আর ভালো শাস্তি হয়, যেমনি ভয় পায়, ভয় পালে একজন লোক যাবে না, যদি ভয় না পায় তাহলে লোকটা যাবে, ঠিক আছে, 5 জন ভালো থাকলে 3 জন খারাপ আছে, এই লোকই আর কি। আমাদের কথা হলো যে আসক যেমনি আমাদের গরিবের ভালো করে সেটাই আমরা চাই, আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক আমরা সবাইকেই ভালোবাসি, কিন্তু আমরা আমাকে বাসার মতো সিস্টেম করতে হবে যেমন আমরা বাঁচতে পারি। এই যে আমি যে বেকার হইলাম, কোম্পানি আগুন জ্বালাই দিল, আমি যে 2 মাস বয়ে আসছিলাম, 2 মাস তো আমার কেউ খবর লয় নাই, 2 মাসে আমার 30,000 টাকা দানা করতে হয়েছে, বউ বাল বাচ্চা পালতে হইলে 2 মাসটা দেয় না, আমাদের বাধ্যতামূলক যে আমি কোনো খারাপ কাজ করি তাতে সবাই আবার পিছনে ধীরে ধীরে দাঁড়াইবো, তুমি খারাপ কাজ করছো কি লেগে, আর ভালো কিছু না পেলে তো খারাপ কাজ অবশ্যই করতে হবে। আগে তো যেমনি খায় বাঁচতে পারছি, এখন যে মানে আপনি বললেন 3 দিনের ভিতরে, বললো 3 দিনের ভিতরে অটো উঠে নিতে হবে, আর 3 দিন যদি 3 দিন যদি অটো বন্ধ করে দেয়, 3 দিনের ভিতরে কি আপনার জিনিসের দাম কমাইতে পারবো না, গড় ভাড়া কমাইতে পারবো, এটা পারবো না, কিন্তু যারা এই সরকারি টাকা পায় সরকারি বেতন পায় তাদের ওরা ভালো থাকবো, ফুট করে একটা কথা, কিন্তু গরিবের একটা পদ আগে দিলে সেকেন্ডে সেকেন্ডে তার পেটের ভিতরে লাফিয়ে পড়বো, ভালো কিছু করতে গেলে সে ভালো কিছু করতে পারবো না, কারণ যে টাইমে দেখি আমরা গরিবের অত্যাচার, ঠিক আছে, যেমন সরকার ভালো করে গরিবের সেটাই বলো, আমরা কেউ কে খালা বলি না, আমরা চাই জিনিসপত্রের দাম কম, আমরা চাই না আমরা কোটি কোটি টাকা দোকান রে ঘর দেখ বাড়ি দেখ, সেটা আমরা চাই না, আমরা কাজ করে খাইতে চাই, কাজ করে না খাইতে পারলে বাধ্যতামূলক কিছু করতে হবে, এই হলো আমাদের ইয়া, আর কোনই না, অত্যাচার, ঠিক আছে, যেমন সরকার ভালো করে গরিবের সেটাই বলো, আমরা কেউ কে খালা বলি না, আমরা চাই জিনিসপত্রের দাম কম, আমরা চাই না আমরা কোটি কোটি টাকা দোকান রে ঘর দেখ বাড়ি দেখ, সেটা আমরা চাই না, আমরা কাজ করে খাইতে চাই, কাজ করে না খাইতে পারলে বাধ্যতামূলক কিছু করতে হবে, এই হলো আমাদের ইয়া, আর কোনই না।